আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, নতুন কেন্দ্রের ভিত্তিতেই হবে রাজ্যে 24-এর লোকসভা নির্বাচন। সেই মতে বরাক উপত্যকার দুই আসনের মধ্যে করিমগঞ্জ এখন সংরক্ষণ মুক্ত, শিলচর এসসি সংরক্ষিত। পরিবর্তিত ওই রাজনৈতিক প্রেক্ষাপটে করিমগঞ্জ এবং শিলচর দুই আসনেই স্বপ্ন দেখছেন অনেক নতুন মুখ, বিশেষ করে শিলচর লোকসভা আসনে। কেননা বিগত প্রায় 6 দশক এই আসন ছিল সংরক্ষণ মুক্ত। সন্তোষ মোহন দেব কবীন্দ্রপুরকায়স্থ দাপিয়ে রাজনীতি করেছেন এই আসনে। পরবর্তী প্রজন্মে এসেছেন সুস্মিতা দেব এবং ডক্টর রাজদীপ রায়। এবার এই আসন এসসি সংরক্ষিত হতে শাসক বিরোধী দুই শিবিরেই নতুন করে রাজনৈতিক চিন্তাভাবনা শুরু হয়েছে। এমন চিন্তাচর্চায় শাসক দল বিজেপি যেমন অনেকটা এগিয়ে রয়েছে, তেমনি রয়েছে অস্বস্তিতে। কারণ বিজেপিতে এখন প্রার্থীদের দীর্ঘ লাইন, জনসংযোগ, গ্রহণযোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, দলের প্রতি আনুগত্য, জয়ের সম্ভাবনা নিয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জোরদার নীরব প্রতিযোগিতা চলছে। আর সেই প্রতিযোগিতায় রয়েছেন একের চেয়ে এক হেভিওয়েট নেতা, যেখানে রয়েছেন খুদ রাজ্যের প্রভাবশালী মন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্য। তিনি বর্তমানে দোলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক। নির্বাচন কমিশনের লোকসভা ও বিধানসভা কেন্দ্র সীমানা পুনর্নির্ধারণে অবশ্যই তার রাজনৈতিক তালুক অক্ষত রয়েছে, কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পুড়া খাওয়া এই নেতাকে 40-এ দিল্লির টিকিট দরিয়ে দিতে পারে দল। ফলে দোলাই এসসি সংরক্ষিত আসনে যেমন নতুন মুখ নিয়ে আসতে পারবে দল, তেমনি খাঁচার থেকে অন্য কোনো প্রভাবশালী বিধায়কের হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির পথ সুগম হবে। এমন রাজনৈতিক সমীকরণের চুলচেরা বিশ্লেষণ করে লোকসভায় প্রার্থিত্বের দৌড়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন অনেকেই। দলের অনেকের আবার যুক্তি, দিশপুরের রাজনীতি ছাড়বেন না মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তার দাবিকে মান্যতা দিতেই রাজ্য সরকারের সুপারিশে দোলাই বিধানসভা কেন্দ্রের নাম দোলাই রাখা হয়েছে। ডিলিমিটেশনের খসড়ায় এই আসনের নাম বদলে নরসিংপুর করা হয়েছিল, তখনই এ নিয়ে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী পরিমল। পরবর্তীতে চূড়ান্ত ডিলিমিটেশনের তার দাবি মান্যতা পায়। এর মধ্যে 26-এর রাজনৈতিক রসায়ন খুঁজছেন অনেকেই, তাদের বক্তব্য দোলাইয়ের মুহে আচ্ছন্ন মন্ত্রী, তিনি কখনো লোকসভার টিকিটে দিল্লি যেতে চাইবেন না। আর এমনটাই যদি হয় তবে শিলচরে দলের মনোনয়ন চাইবেন বিজেপির একাধিক নেতা, যারা দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে অন্যতম বিজেপি প্রদেশ এসসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস, কাছাড় জেলা সহসভাপতি তথা বিডিপির কাছাড় জেলা অর্গানাইজেশনের অমিয়কান্তি দাস, শিলচর এসসি বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস। সক্রিয় রাজনীতিতে তিনজনেই যেমন দলের দীর্ঘদিনের সৈনিক, তেমনি সংঘ পরিবারের সঙ্গে তাদের রয়েছে নিবিড় সম্পর্ক। এছাড়াও নাম উঠে আসছে বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ প্রান্তের অন্যতম মুখ স্বপন শুক্লবৈদ্যের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই লাইন যে আরও দীর্ঘ হবে মিলছে সেই আবাস, এতেই অস্বস্তি বাড়ছে বিজেপিতে। এক্ষেত্রে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এখনও কার্যত দলের প্রার্থী খুঁজছে। এর অন্যতম কারণ জাতীয় এবং রাজ্য স্তরে বিরোধীদের যে জোট রয়েছে, সেই জোটের প্রার্থী চয়ন চট্টিখানি কথা নয়। বিশেষ করে শিলচরে এই জোটের অন্যতম শরিক কংগ্রেস ও তৃণমূল, দুদলই চাইবে তাদের পছন্দের প্রার্থীকে দেওয়া হোক মনোনয়ন। যেখানে তৃণমূলে রয়েছেন খুদ সুস্মিতা দেব, প্রদেশ কংগ্রেসে আজও যেমন তার ছায়া রয়েছে, তেমনি তিনি প্রদেশ তৃণমূলে প্রভাবশালী। তাই কংগ্রেস এবং তৃণমূলের উভয়ের সাধারণ পছন্দের প্রার্থীর খুঁজ চলছে। যদিও শিলচর কংগ্রেসের প্রার্থিত্বের দৌড়ে রয়েছেন অন্যতম জেলা সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার। এছাড়াও কাছাড় এআইডিএফ এই আসনে প্রার্থী দেওয়ার চিন্তা চর্চা করছে। সব দিক দিয়ে গ্রহণযোগ্য এবং জয়ের সম্ভাবনাময় প্রার্থী খুঁজছে দলটি। তবে সময় বলবে শিলচর লোকসভার রাজনীতি কোন দিশায় এগোয় আর খার ভাগ্যে শিখে ছিঁড়ে। এখানে উল্লেখ্য, বৃহস্পতিবার গুয়াহাটিতে নির্বাচন কমিশন জানিয়েছে সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে নতুন করে গঠিত কেন্দ্রের ভিত্তিতেই আসামে হবে 24-এর লোকসভা নির্বাচন। কমিশনের দেওয়া তথ্য মতে 24-এর লোকসভা নির্বাচনের জন্য শুক্রবার থেকে শুরু হয়েছে ইভিএম পরীক্ষার কাজ। আসামের ক্ষেত্রে আগের মতোই থাকছে 80% ভোট গ্রহণ কেন্দ্র। তবে যেহেতু কিছু কেন্দ্রের সীমানা বদল হয়েছে, তাই 26 সেপ্টেম্বর থেকে নতুন করে গঠিত লোকসভা কেন্দ্র মতে ভোট গ্রহণ কেন্দ্র পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 1 ডিসেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 24 সালের 31 জানুয়ারি। 25 ডিসেম্বরের মধ্যে লোকসভা কেন্দ্রগুলোর মানচিত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন। অপরদিকে প্রধানমন্ত্রী পদে যে কেউ প্রার্থী হতে পারেন, কিন্তু মোদী ফের প্রধানমন্ত্রী হচ্ছেন, শুক্রবার এই দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি রসিকতার সুরে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের গ্রাম থেকে কেউ কেউ গিয়ে মনোনয়ন দাখিল করেন, কিন্তু একজন সাংসদের স্বাক্ষর থাকে না। আমাদের রাজ্যে বেঞ্চার স্কুল কলেজ রয়েছে,
একইভাবে ভেঞ্চার প্রধানমন্ত্রী হতে পারেন কেউ, কিন্তু প্রাদেশীকৃত প্রধানমন্ত্রী হবেন মোদি। অপরদিকে এক দেশ এক নির্বাচন, তবে কি এই পথেই হাঁটছে দেশ? শুক্রবার বিষয়টি নিয়ে জল্পনা আরও বাড়ল। বৃহস্পতিবার যে জল্পনা শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকারের এক দেশ এক নির্বাচন নীতি নিয়ে, এদিন তা অন্য মাত্রা পেয়েছে। কারণ এই নীতি কার্যকর করার লক্ষ্যে এদিনই একটি কমিটি গঠন করেছে নরেন্দ্র মোদী সরকার। সেই কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরই কুমিরদের সঙ্গে দেখা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অর্থাৎ সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে 18 থেকে 22 তারিখ পর্যন্ত সংসদে যে বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে, সেখানে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিলটি যে পেশ করা হবে তা আরও স্পষ্ট হলো বলে রাজনৈতিক মহল মনে করছে। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত বিলটি পেশ করার পর যদি তা আইনে পরিণত হয়, তবে কি 24-এর লোকসভা নির্বাচনের সঙ্গে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচনও হবে? সেক্ষেত্রে কর্ণাটক, আসাম, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বর মাসে 5 দিনের জন্য সংসদে বিশেষ অধিবেশন বসবে। বৃহস্পতিবার কেন্দ্র এই ঘোষণা করার পরেই বিষয়টি নিয়ে সব মহলে আলোচনা শুরু হয়ে যায়। বিজেপি সূত্রে জানা যাচ্ছে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল সেই সময়ে সংসদে পেশ করা হতে পারে কেন্দ্রের তরফে। কয়েক মাস আগে একটি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছিল, কয়েক মাস অন্তর কোথাও না কোথাও নির্বাচন হয়, এতে উন্নয়নের কাজে সমস্যা হয়। তাই এক দেশ এক নির্বাচন এই নীতি নিয়ে সবার ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। আর সেই সূত্রেই বিশেষ অধিবেশন ডেকে এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। প্রশ্ন, সংসদে বিল পাস করিয়ে আগামী বছরে কি লোকসভা ভোটের সঙ্গে দেশের সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে করানো হবে? এই সম্ভাবনা কিন্তু এখন স্পষ্ট নয়। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংসদে বিল পাস হওয়ার পর দেশের অর্ধেক বিধানসভায় সেটি অনুমোদিত করাতে হবে। নতুন ব্যবস্থা চালু করার জন্য সংবিধান সংশোধনের পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইন এবং সংসদীয় ব্যবস্থাতেও একাধিক পরিবর্তন আনতে হবে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন। এখন প্রশ্ন হলো, যদি লোকসভা নির্বাচনের আগে এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হয়ে যায়, তখন বিভিন্ন রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিলে কী পদক্ষেপ করবে কেন্দ্র? আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সেক্ষেত্রে বিকল্প সরকার গঠন বা বিভিন্ন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। সেক্ষেত্রে বিধানসভা চালু রেখেই রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। প্রশ্ন, এই ব্যবস্থা চালু হলে কী কী সুবিধা পাওয়া যাবে? ইনস্টিটিউট অফ মিডিয়া রিসার্চের রিপোর্ট বলছে, গত লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলের পাশাপাশি নির্বাচন কমিশন ও রাজ্য সরকারগুলি মিলিয়ে প্রায় 60,000 কোটি টাকা খরচ হয়েছিল। সেক্ষেত্রে একসঙ্গে নির্বাচন হলে খরচ অনেকটাই কমে যাবে। বারবার নির্বাচন করাতে গেলে যে বিপুল খরচ হয় তা এড়িয়ে যাওয়া যাবে। এখানেই শেষ নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় নির্বাচন এলে যে আদর্শ আচরণবিধি প্রয়োগ করে জাতীয় নির্বাচন কমিশন, তার জেরে থমকে যায় সরকারি প্রকল্পের কাজ। একসঙ্গে বুট হলে বারবার আদর্শ আচরণবিধি চালু করতে হবে না। এছাড়া নির্বাচনগুলিতে সরকারি কর্মীদের ব্যবহার করা হয়, তাই একসঙ্গে নির্বাচন হলে বারবার তাদের ব্যবহার করতে হবে না। অর্থাৎ দেশ তুলে সরকারি কাজ বারবার থমকে যাবে না। ঘটনা হলো, 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর লোকসভা ও বিভিন্ন রাজ্যে বিধানসভা বুট একসঙ্গেই হয়েছিল, তবে 1947 সালের পর থেকে সেটা আর সম্ভব হয়নি। এতে এটা স্পষ্ট, অতীতে যা সম্ভব হয়েছিল সেটা নতুন করে চালু করতে চায় নরেন্দ্র মোদী সরকার। প্রশ্ন হলো, 24-এর লোকসভা নির্বাচনের আগে বিষয়টিকে বাস্তব রূপ দেওয়া কি আদৌ সম্ভব? হাতে সময় রয়েছে মাত্র 7 মাস। যদিও ওয়াকিব হাল মহল মনে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটি সিদ্ধান্ত ভেবে চিন্তেই নেন, এক্ষেত্রে বহু আগে সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রের তরফে এমনটাই মনে করা হচ্ছে। তাই হঠাৎ করে শুক্রবার কমিটি গঠনের বিষয়টি সামনে এলেও এর রূপরেখা যে বহু আগেই ঠিক হয়ে গিয়েছিল তা স্পষ্ট। গত 2টি লোকসভা নির্বাচনের ইস্তাহারে বিজেপি বিষয়টিকে তুলে ধরে, এরপর 2019 সালে লালকেল্লায় ভাষণ দিতে গিয়েও মোদীর মুখে একথা শোনা যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছিলেন। তবে নিয়ম অনুযায়ী লোকসভা ও রাজ্যসভায় 63.66% সমর্থন দরকার সংবিধান সংশোধন করে বিষয়টিকে আইনে রূপায়িত করতে। লোকসভায় এনডিএ জোটের সদস্য সংখ্যা 333, সেখানে সংখ্যা সামান্য কিছু কম রয়েছে, যা অনায়াসে জোগাড় হয়ে যাবে বলে বিজেপি নিশ্চিত। সমস্যা হতে পারে রাজ্যসভায়, তবে সেটাও বিজেপি তার শরিক দলের পাশাপাশি আরও বেশ কয়েকটি দলের সমর্থন পাওয়ার আশায় রয়েছে। অকালী দল, বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস, জেডিএস, টিডিপি সহ আরও বেশ কয়েকটি দল ও নির্দলের সমর্থনে বিজেপি লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন। অন্যদিকে দেশের অর্ধেক রাজ্যের সমর্থন অনায়াসে পেয়ে যাবে বিজেপি, কারণ শরিক দল ধরে বিজেপির হাতে রয়েছে 16টি রাজ্য। এর বাইরে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সরকারের সমর্থন তারা পেতে পারে।
তবে এত কিছুর পরেও এই নীতি রূপায়িত না করতে পারলে বিজেপির নতুন করে প্রচার করবে নির্বাচন ঘিরে, সরকারের খরচ ও আদর্শ আচরণবিধি যাতে কমিয়ে ফেলা যায় তার জন্য বিজেপি সচেষ্ট হয়েছিল এই নীতি আনার। উন্নয়ন যাতে থমকে না যায় সেজন্যই এই উদ্যোগ নিয়েছিল বিজেপি। তবে বিরোধীদের বাধায় সেটা তারা করতে পারলো না, তাই সেই ইস্যু তুলে ধরেও তারা বিরোধীদের নিশানা করার সুযোগ পেয়ে যাবে। এই পরিস্থিতিতে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশনের দিকে সবারই নজর থাকবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।